আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা খুব সহজে স্ক্রিনশট দিতে পারি। তো স্ক্রিনশট আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে লেগে থাকে, তো চলুন আমরা দেখে নিই কীভাবে খুব সহজে আমরা স্ক্রিনশটটি ব্যবহার করতে পারবো। এর জন্য প্রথমে আমাদের একটি সফটওয়্যার লাগবে। বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তার মধ্যে খুবই সহজ একটি সফটওয়্যার হলো লাইটশট। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিব, তারপরে ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করব লাইটশট। দেখুন প্রথমে যে লিঙ্কটা আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে যেহেতু আমার কম্পিউটারটি উইন্ডোজ কম্পিউটার, তো আমি উইন্ডোজ এটি ডাউনলোড করে নেব। যাদের ম্যাক রয়েছে তারা এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখুন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেলে এটা আমরা ইনস্টল করে নেব। এখন আমি এটা কেটে দেবো, এটার আর কোনো প্রয়োজন নেই। এখানে ডাউনলোড থেকে আমি এই লাইট শটটি ইনস্টল করে নেব। ইয়েস দিব, ওকে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, ওকে, এটা কেটে দেবো, এটা আর লাগবে না, এটাও কেটে দেব, ফিনিশ। আমাদের কিন্তু লাইটশটটা ইনস্টল দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা কীভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নিই। এটা ব্যবহার করার জন্য এই লাইটশটের যে আইকনটি আছে এটাতে ক্লিক করতে হবে। দেখুন এই যে আমাদের একটা স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। উপরে সাইজটা খেয়াল করুন, এই দেখুন। এখন আমরা এটা সেভ করলে, ডেস্কটপ সেভ করলে কিন্তু আমাদের একটা স্ক্রিনশট, এই দেখুন, কমপ্লিট। এই যে খুব সুন্দর স্ক্রিনশটটি হয়ে গেছে। এখন চাইলে আমরা এই স্ক্রিনশটের মাধ্যমে আরও কিছু কাজ করতে পারবো, দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখান থেকে আমরা দাগটা দিতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এছাড়া এখানে টেক্সট অপশন রয়েছে, আরও বক্স অপশন রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এটি ইউজ করা খুবই সহজ, খুব সহজে আপনারা এটি ইউজ করবেন। এছাড়া কিবোর্ডের প্রিন্টার কি দিয়ে ও খুব প্রিন্টার কি প্রেস করলে যে এখান থেকে যে আমরা স্ক্রিনশটটা আসছে আমাদের, সেটা প্রিন্টার কি প্রেস করলে আপনি চলে আসবে। তো আপনারা যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে প্রিন্টার কিটা প্রেস করলে এরকম চলে আসবে। প্রিন্টার কি F12-এর পাশে আছে, আর যদি আপনারা এভাবে করতে চান এভাবেও করতে পারেন। আপনার যেটা সুবিধা হয় আপনারা এখান থেকে বিভিন্ন কিছু ইউজ করে আপনারা করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, বিভিন্ন কিছু এখান থেকে করা যাবে। এই দেখুন আপনারা এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লাইট শটের কাজটা কী, কীভাবে স্ক্রিনশট দেওয়া যায়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।